আপনারা দেখতে পাচ্ছেন বিটরুট, আমি আজকে বিটরুট ভাজি করব। অনেকেই সালাদের সাথে খেয়ে থাকেন, সালাদে সুন্দর করে কুচি কুচি করে কেটে আদার টমেটো শসা কিউকাম্বার লেটুসের সাথে, স্পেশালি টার্কিশ রেস্টুরেন্টে বিটরুটের সালাদ খুব ফেমাস। তো আমি আজকে এটি কীভাবে রান্না করে খাওয়া যায় বিটরুট সেটি দেখাবো। আমি কেটে নিয়েছি কুচি কুচি করে ভাজি করার জন্য, আলু যেমন কেটে নেয় আমি একটু দেখিয়ে দিই। কুচি কুচি করে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কালার, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। এবং বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে আয়রন, যাদের আয়রন ঘাটতি আছে তাদের জন্য সব থেকে উপকারী সবজি হচ্ছে বিটরুট। আমি শুধুমাত্র রসুন এবং পেঁয়াজ দিব, রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবং বিটরুট যেহেতু মিষ্টি তরকারি আমি ওমানলি 2 কাঁচামরিচ দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট হলে পেঁয়াজ এবং রসুন আমি বিটরুট দিয়ে দিব। পেঁয়াজ মরিচ এবং রসুন একসাথে ভাজা হচ্ছে, একটু সফট হলেই আমি বিটরুট দিয়ে দিব। বিটরুট যেহেতু মিষ্টি তরকারি এটাতে আমি মরিচ অনেক কম দিয়ে দিয়েছি, যদি কেউ মরিচের টেস্ট নিতে চান তো সে চাইলে আর একটু বেশি মরিচ দিতে পারেন। আর একটু দেখিয়ে দেই, এই যে কেটে রেখেছি আমি, আর 2-3 মিনিট পরে আমি দিয়ে দিব। কুচি করে রাখা বিটরুটগুলো আমি দিয়ে দিয়েছি এবং আমি শুধু লবণ দিব, হলুদ দিব না, যেহেতু বিটরুট লাল নিজস্ব একটি কালার আছে, একটু হলুদ দেওয়ার প্রয়োজন নাই, আপনারা চাইলে দিতে পারেন। রেডি হতে খুব বেশি টাইম লাগে না, 5-7 মিনিট ভালো মতো করে ভাজি করে নামিয়ে ফেলতে হয়।